আসসালাম আলাইকুম। আজকে আমি ত্বকের অত্যন্ত কমন একটি সমস্যা স্কেবিস নিয়ে কথা বলবো। প্রথমেই জেনে নিই স্কেবিস কী। স্কেবিস হচ্ছে ত্বকের এক ধরনের চুলকুনি সমস্যা, যেটি সাধারণত সার্কোপটিস স্কেবি নামে এক ধরনের পোকা দিয়ে হয়ে থাকে। এই পোকাটি কিন্তু খালি চোখে দেখতে পাই না আমরা। এটি ত্বকের ভিতরে প্রবেশ করে বিভিন্ন ধরনের চুলকুনি সমস্যা তৈরি করে। সাধারণত পরিবারের সকল সদস্যকেই এটি ইনভলভ করে থাকে, বা যদি প্রথমে একজনের হয়ে থাকে তাহলে দেখা যায় যে পরিবারের যে কয়েকজন সদস্য রয়েছেন বা একই বিছানা যারা শেয়ার করছেন বা একই বাড়িতে যারা থাকছেন তাদের সবার মাঝে এই চুলকুনি সমস্যাটি দেখা যায়। কিভাবে বোঝা যাবে যে এটি স্কেবিস কিনা? এটি বোঝার একটি সহজ উপায় হচ্ছে যে এই স্কেবিসের বেশ কিছু নির্দিষ্ট জায়গা রয়েছে চুলকুনির ক্ষেত্রে, যেমন হচ্ছে আঙ্গুলের ফাঁকে, কবজিতে, কোনোয়ের উল্টা পিঠে, মেয়েদের ক্ষেত্রে সাধারণত নিপেলের চারপাশে, এবং ছেলে বাচ্চাদের ক্ষেত্রে বা বড় ছেলেরা পুরুষরা যারা রয়েছে তাদের জেনিটালিয়াতে বা পুরুষাঙ্গের আশেপাশে এক ধরনের ছোটো ছোটো গোটা এবং অত্যন্ত চুলকুনি দেখা যায়। সাধারণত দেখা যায় যে এই চুলকুনির সমস্যাটা দিনের চাইতে রাতে বেশি দেখা যাচ্ছে বা তীব্রতা রাতে বেশি বেড়ে যাচ্ছে। তো এই ধরনের সমস্যা যদি দেখা যায় তাহলে কী করতে হবে? তাহলে অবশ্যই সাথে সাথে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে। সাধারণত আমরা কী করে থাকি, আমরা বিভিন্ন ধরনের অ্যান্টিস্কেবিটিক যেসব মলম রয়েছে, অনেক সময় পারমেথ্রিন, 5% পারমেথ্রিন রয়েছে, বা ক্রোটামিটন ক্রিম, এই ধরনের ওষুধগুলা বা বেঞ্জাইল বেঞ্জয়েড, এই ওষুধগুলা আমরা অ্যাপ্লাই করতে দিয়ে থাকি। এখন এই অ্যাপ্লাই করার কিন্তু একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে, যেই ক্ষেত্রে আসলে সবাই ভুলটা করে থাকে যে এই অ্যাপ্লিকেশনটা ঠিক মতো না হওয়ার কারণে কিন্তু দিনের পর দিন মানুষ ভুগতে থাকে। তো অ্যাপ্লিকেশনের নিয়মটা হচ্ছে যে পরিবারের সবাইকে একত্রে এই ওষুধ ব্যবহার করতে হবে, এবং ব্যবহার বিধির নিয়মটা হচ্ছে যে একেবারে থুতনি থেকে শুরু করে পা পর্যন্ত, একেবারে বুড়ো আঙ্গুল পর্যন্ত সমস্ত শরীরে মলমটি অ্যাপ্লাই করতে হবে। এক্ষেত্রে মনে রাখা উচিত যে বাচ্চারা, একদম ছোট বাচ্চা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে স্কেল্পে এবং মুখের ভিতরেও এটি অনেক সময় দেখা যায় যে গোটা দেখা যায়, সেক্ষেত্রে সেখানেও অ্যাপ্লাই করতে হবে। তবে খেয়াল রাখতে হবে যাতে চোখে, নাকে বা মুখের ভিতরে মলমটি প্রবেশ না করে বা ওষুধ প্রবেশ না করে। 8 থেকে 12 ঘন্টা ওষুধটি শরীরের ভিতরে থাকবে, তারপরে গোসল করে, সুন্দর করে গোসল করে কাপড় চোপড়, বিছানা চাদর, বালিশের কাভার, 3 দিনের মধ্যে যা ব্যবহার করা হয়েছে সেগুলো একদম ভালোভাবে সিদ্ধ করে ধুতে হবে। সিদ্ধ করা যদি সম্ভব না হয় তাহলে গরম পানি দিয়ে ধুয়ে গরম ইস্ত্রি দিয়ে ইস্ত্রি করতে হবে, এবং এই ওষুধ আবার ঠিক 7 দিন পরে বাসার সবাই একত্রে আবার রিঅ্যাপ্লাই করতে হবে। এই লাগানোর নিয়মটি ঠিক মতো না হওয়ার কারণে বা অ্যাপ্লিকেশনের নিয়মটি ঠিক মতো না হওয়ার কারণে কিন্তু অনেক সময় দেখা যায় যে এটি থেকে যাচ্ছে এবং ঠিক মতো ভালো হচ্ছে না। আর অবশ্যই মনে রাখা প্রয়োজন যে পরিবারের সবাইকে এই ওষুধটি অ্যাপ্লাই করতে হবে, তা না হলে কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় না। আবার অনেক সময় দেখা যায় যে পরিবারের একজন সদস্য হয়তো হোস্টেলে থাকছেন বা অন্য কোথাও থাকছেন, সেক্ষেত্রে তার হোস্টেলে তার ফ্রেন্ডদের বা একই রুমে যারা রয়েছেন তাদের রয়েছে কিনা এটিও খেয়াল করা প্রয়োজন, এবং সেক্ষেত্রে তাদেরও কিন্তু এই চিকিৎসাটির প্রয়োজন। জি, ধন্যবাদ।